এই মদিনার সিংহর নাম হলো হযরত আলী। জোরে বলেন, নাম কি? নাম শুনছেন? আসাদুল্লাহিল গালিব। তিহিমা প্রান্তরে নবী যখন সাহাবীদের নেওয়াজ করতেছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, এই আয়াতকে নিয়েই কিন্তু কথা হচ্ছে। নবীর চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে আর নবী ওয়াজ করতেছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত সুন্দর ওয়াজ করেন, হুজুর আপনি কাঁদেন কেন? আল্লাহ রাসূল বলেন, এই মুহূর্তে আমার কাছে খবর আসলো, যে খবর তোমাদের কাছে আসে না, খবর আসে আগে কার কাছে? নবীর কাছে। এই মুহূর্তে আমার কাছে খবর আসলো যে মক্কার সবচাইতে বড় বীর, যার নাম হলো আমর, জোরেকার নাম কি? আমর, উমর না, আমর, যিনি প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, প্রতি সন্ধ্যায় 21 কেজি করে খায়, আর 3.5 অনুগুণের তরবারি নিয়ে জেহাদের ময়দানে যায়। তরবারি ওজন কত মন? 3.5 মন। সে আমার এই মুহূর্তে কাবা শরীফ সে শপথ করেছে, যতক্ষণ মুসলমান নবীর মাথা না কাটবে আমার পানিও পান করবে না, দুনিয়ার কোনো খাদ্যও খাবে না, মানে যতক্ষণ আমার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন না করবে এই মহাবীর আমার পানিও পান করবে না, খাদ্যও খাবে না। এই খবর যখন আমার কাছে আসলো, আমার চোখ একটু পানি আইছে আর কি। ওসমান গনি বলতেছে, রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমাদের দোয়ার দরকার, এত বড় বীর যদি আপনার দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করতে চায়, এখন আমাদের দোয়া ছাড়া আর কোনো উপায় নাই। দোয়া করে কোন কি? আল্লাহ নবী বললেন, সাহাবীরা, তাহলে আমরা দোয়া করি। এই বলে নবী যখন দোয়ার প্রস্তুতি নিচ্ছেন, এমন সময় আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাই দিয়েছেন। আল্লাহর কোরআন নিয়ে, ও জিব্রাইল নবীর কাছে গিয়ে বলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাজিল মুমিনিনা আলাল কিতাল, ও গো নবী, সারা জীবন দোয়া দিয়ে অন্যায় পরিষ্কার করলে হবে না, যে হাত দিয়ে দোয়া করবেন ওই হাত দিয়ে মাঝে মধ্যে অস্ত্র ধরা লাগবে। সুবহানাল্লাহ, কম না কেন? আমাদের মধ্যে একদল লোক আছে, কিছু হলি আল্লাহ আমিন, কিছু হলি আল্লাহ আমিন, সব কিছুতে দোয়া দেওয়া কাম হবে। বর্তমান বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে দোয়া দেওয়া কাম হবে না। ওয়াজ করে যখন আমার গেটে আমাকে নামায় দিছে, ড্রাইভার তো গাড়ি রাখার জায়গা গাড়ি নিয়ে যাচ্ছে, আমি গেট খুলে 4-5টা কুত্তে আমার খাম খাও করে ধরছে, এমনি তো পাঞ্জাবি কালো, ওরা খুশি হয়ে গেছে, খাম খাও করে আমার ধরছে, আমি সমানে দোয়া পড়ি, কুত্তা লড়ে না। ইন্না হুম ইয়াকিদু না কায়দা ও আকিদু কায়দা, কুত্তা লড়ে না। আমার বিবেক বলতেছে, এই সময় তোর হাতে যদি একটা লাঠি থাকতো দোয়া লাগতো না, জোরে কোন কথা ঠিক কিনা? এক কুত্তার ভাষায় একটা বাড়ি মারলে বাকি 4টে দৌড় মারতো, জোরে কোন কথা ঠিক কিনা? আমি সেই দিন থেকে দোয়ার সাথে একটা করে লাঠি গাড়ির মধ্যে রেখে দিয়েছি। আমি দেখলাম যখন কুত্তা খাম খাও করবে তখন দোয়া দিয়ে কাম হবে, কথা কন না কেন? আল্লাহ কোরআন নাজিল করেছে নবীর কাছে, আমাদের নবীর কাছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাজিল মুমিনিনা আলাল কিতাল, হে রাসূল, শুধু দোয়া করলে হবে না, বাতিলের বিরুদ্ধে লড়াই করা শিখতে হবে। এই মুহূর্তে মক্কা যদি মদিনাকে আক্রমণ করে, আপনি দোয়া দিয়ে দরুদ দিয়ে এই মদিনা রক্ষা করতে পারবেন না, ওই মক্কার কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। এই কথা কার? আরো জোরে জোরসে বলুন। এই মুহূর্তে ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে, যদি বলেন ভারত আক্রমণ করে, কোনোদিনও করবে না, কারণ স্বাধীনতার সময় ওরা আমার সহযোগিতা করছে, ধরে কোন কথা ঠিক কিনা? সেদিন এক নেতা বলতেছে, ভারত যদি সহযোগিতা না করতো আমরা বাংলাদেশ স্বাধীন পেতাম না। একজন মুসলমান কোনোদিন বলতে পারে না যে ভারতের সহযোগিতায় বাংলাদেশ স্বাধীন হয়েছে, মুসলমান বলতে হবে আল্লাহ যদি সাহায্য না করতো আমাদের দেশ কোনোদিন স্বাধীন হতো না, ধরে কোন কথা ঠিক কিনা? ইজাজাত আনসুরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। সূরা নাসর আপনাদের সামনে তেলাওয়াত করলাম।
আল্লাহ নবী বললেন, সাহাবীরা ওই মহাবীর আমর আমার দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করার জন্য রওনা দিয়েছে কাবা শরীফ স্পর্শ করে। তোমাদের মধ্যে এমন কেউ কে আছো ওই মহাবীর আমরের সামনে দাঁড়াতে পারবে? প্রত্যেকটা সাহাবি মাথা নিচু করে চিন্তা করে, প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, জেহাদের ময়দানে 350 জনের তরবারি নিয়ে যায়, অত বড় বীরের সামনে কে দাঁড়াবে? সবাই যখন চিন্তা করতেছে এমন সময় 13 বৎসরের একটা কিশোর পিছন দিক থেকে দাঁড়িয়ে বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আলী, ওই আমরের সামনে দাঁড়াবার চাই। পিছন দিকে, পিছন দিকে, সামনে তো চান্স হয়নি, ছোট মানুষ যে পিছন থেকে দাঁড়িয়ে বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আলী, ওই আমরের সামনে দাঁড়াবার চাই। রাসূল বলেন, এজলেস, বস, বুঝিস না খালি। এখনকার ছেলেরা যেভাবে বাতিলের বিরুদ্ধে লড়াই করতে চায় একটা মুরব্বী কিন্তু সেইভাবে রাস্তায় আসে না, ধরে কোনো কথা ঠিক কিনা? বরং ছেলেরা বের হওয়ার চাইলে মুরব্বীরা নিষেধ করে, দরকার নাই, দরকার নেই। আল্লাহ রাসূল তো মুরব্বী হযরত আলী, এজলেস, বস। এই সাহাবী তোমাদের মধ্যে কেউ কে আস, ওই মহাবীর আমর আমি নবীর কাছে আসার আগে আমরের সামনে দাঁড়াবা, সঙ্গে সঙ্গে হযরত আলী দাঁড়ায় বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আলী, আমরের সামনে দাঁড়াবার চাই। রাসূল বলেন, আয়, কাছে ডাক দে, কানে কানে বলতেছে, আলী রে, আলী, তোমার বাবা আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নিছে ওই সময় আমাকে ডাক দিয়ে বলেছে, বাবা, শিশুকালে তুমি তোমার মা হারাইছো, জন্মের আগেই তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আমি চাচা আবু তালেব তোমার লালন পালন করেছি, আমি এখন মরে যাচ্ছি, আমার দুইটা সন্তান তোমার হাতে দিয়ে গেলাম, একটা হলো আলী আর একটা হলো আবু জাফর, এই দুইটা সন্তানকে তুমি বাবার দয়াতে লালন পালন করবে। নবী কান্দের বলে, আলী রে, আমি তোমাকে সন্তানের মতন ভালোবাসি, অত বড় বীরের সামনে তুমি কেমনে যাবার চাও? আলী বলতেছে, রাসূলুল্লাহ, আপনি আমাকে সন্তানের মতন ভালোবাসেন, আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি, আপনি আমাকে সন্তানের মতন ভালোবাসেন আর আমি আলী আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, একটা কাফের এসে আপনার দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করবে আর আমি আলী শুনে খেলে আফসোস করব, নবী হত্যা করলো, এইটা আমি শুনতে চাই না, আপনাকে হত্যা করার আগে আমি আলীকে হত্যা করা লাগবে, ধরে যান সুবহানাল্লাহ। হুজুর আপনি অনুমতি দেন, আমি আমরের সামনে দাঁড়াবার চাই। আল্লাহ রাসূল বলে, ওসমান, ওসমান বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তোমার বাড়িতে কোনো তরবারি আছে? তরবারি? ওসমান গনি বললেন, হুজুর, আমি কি জঙ্গি নাকি? এটা বর্তমানে প্রেক্ষাপটে বলতেছি, আজকে আমাদের প্রত্যেকটা বাড়ি বাড়ি তরবারি আছে না নাই, এ কথা কর না কেন, সে তরবারি দিয়ে কি করেন? মুরগি জব করি, বছর অন্তর কুরবানি আছে না নাই? ঢাকা মোহাম্মদপুর এক মাদ্রাসা, ওখানকার নিয়ম হলো কুরবানির দিনে ঢাকার লোকেরা কিন্তু আপনার ওই কুরবানির দোয়াও জানে না, ওদের ছুরি টুরি এ কাটমাট কিছুই নেই। তো এই মাদ্রাসার ছেলেরা কী করে, যায় গরু জব করে, জব করার পরে ওনারা গোস্ত বাটায় দেয় ও চামড়াটা ফিরে দেয়, তার সাথে কিছু টাকাও দেয়। তো দাওরা ক্লাসের মেসকা ছিলাস বড় ছেলেরা প্রায় 100টা ছুরি ঈদের কয়েকদিন আগে এসে মাদ্রাসায় ধার দিচ্ছে, ছুরিগুলো ধার দেওয়া দেখে একজন চামচিয়া থানাত খবর দিছে, জমুক মাদ্রাসায় কিছু জঙ্গি আছে ছুরি ধার দিচ্ছে, পুলিশরা গোটা মাদ্রাসা ঘেরাও করছে, ঘেরাও করে ওই আপনার ওই মাদ্রাসার মহতামিমকে ডাক দেওয়া পরে, এটা তো জঙ্গি রাস্তা না, বলে না, নাউজুবিল্লাহ, 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 কোনো হবে না, মাদ্রাসা তল্লাশি করবো। তল্লাশি করে গিয়ে দেখে এক খাটের তলি 100টা, মানে সব কয়টাই এক জায়গায় জমা করে রাখছে, আয় হায়, মাদ্রাসা গোটা অ্যাটাক করে সব গোটা যাই ছুরি কেন? তখন এক ছেলে একটু পাগলা পাগলা, ওই বলতেছে, ছুরি কেন জানেন না? আগামী 10 তারিখে রক্তের বন্যা বয়ে দিব, মানে 10ই জেল হস কি বয়ে দিবি, রক্তের বন্যা বয়ে দিব, ছুরি কেন জানেন না? পুলিশের কাছে এক ধরনের কিসের রক্ত, কিসের রক্ত, কিসের রক্ত বোঝেন না, কুরবানি বোঝেন না? ও
দেখছেন, আপনাদের বাড়িতে ছুরি থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু বদরিশীদের কাছে একটা ছুরি থাকলে কিন্তু বিপদ আছে, এখন ঠিক কিনা। জিএমবি জঙ্গিরা আমার বাড়িতে তরবারি কিসের? রাসূল বলে উসমান তুমি যে কুরবানি করো, এই কুরবানি করার কি ছুরি নাই? বলে রাসূলুল্লাহ আছে। বলে এক দৌড়ে নিয়ে আসো, সবচাইতে বড় ছুরিটা আল্লাহ নবীর হাতে দিলেন। নবী তাকায় দেখে ছুরিটার মাপ হলো 27 ইঞ্চি, ধরে কোন কয় ইঞ্চি? 18 ইঞ্চি আঘাত, তার চেয়ে একটু বেশি, 27 ইঞ্চি, দেড় হাত, মানে সেই রকম মুঠ জব করা ছুরি, বোঝেন না একটু? আল্লাহ নবী আলী এই ছুরিটা তোমার হাতে দিলাম, আমরের সামনে যখন দাঁড়াবার চাও তখন খালি হাতে দাঁড়ালে চলবে না, অস্ত্রের বিরুদ্ধে অস্ত্রই লাগবে, ধরে বলেন কথা ঠিক কি না? আমরের তরবারি 3.5 মন, আর হযরত আলীর হাতে ধরে দিয়েছে দেড় হাত। আল্লাহ নবী ইচ্ছা করলে আলীর হাতে একটা তসবি দিবার পারতেন, জায়নামাজ দিবার পারতেন, পাগড়ি দিবার পারতেন, কিন্তু তসবি টুপি জায়নামাজ না দিয়া 27 ইঞ্চি একটা ছুরি দিয়ে বুঝাইলেন, মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইহদ্দা ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল আশরা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজী, বলে কোন সুবহানাল্লাহ। হযরত আলী 27 ইঞ্চি তরবারি নিয়ে মারছে দৌড়, পিছন দিক থেকে নবী ডাকতে বলে আলী আমরের সামনে যাবে ঠিক আছে, কিন্তু এরকম দৌড়াস কেন? আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ অনেক আগেই আমর রওনা দিয়েছে আপনার দিকে, হুজুর আমি এই জন্যই দৌড়াই ওই কাফির আপনার পবিত্র চেহারা দেখার আগে, আমি আলী ওরে জাহান্নামে পাঠাবার চাই, আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি ওকে কোথায় পাঠাবো? আপনার কোন তো তরবারে হাত পায়ে মশান কি কম? এক দৌড়ে আমরের সামনে, আমরের পিছনে হাজার হাজার কাফের মিছিল করতেছে, মুসলমানের নবীকে কেউ বাঁচাতে পারবে না, মুসলমানের নবীকে কেউ বাঁচাতে পারবে না। আমর খালি সামনে হাতির মতন হাত দিয়েছে, ইতিমধ্যে হযরত আলী এসে ব্রেক, আমর তাকায় দেখে উস্কে ফুসকে এক ছেলে 13 বছর বয়স, হাত চাকু চামড়া ছেলে, আপনাকে কুরবানির চামড়া ছেলে, এর নাম কি? চাকু। আমরের তরবারির কাছে আলির এটা কি? একটা চাকু। এই চাকু নিয়ে খাড়া হয়েছে একেবারে 13 বছর একটা ছেলে বোম্বাটু। তো যে একটা মাদানি বক্তা আছে না নাই, আব্দুর রহিম আল মাদানি, হয়তো আলী কিন্তু এরকম, মা ফাতেমা বলেছে আমার চাইতে 3 পা হাত ছোট, আমার স্বামী আমার চাইতে কয় হাত ছোট? 3 পা হাত বোঝেন না, 3 পা হাত বোঝেন না, 1.5 হাত, হ্যাঁ ছোট, একেবারে খাটো খুটো মানুষ। হযরত আলী আমরের সামনে গাইস ব্রেক, আমার বলতে তুই কে রে? আমার মতন বীরের সামনে যাইলি, তোর কি বাপ মা দুনিয়াতে নাই? আমার কাছে আসার আগে তোকে বাধা দেবার কোনো মানুষ বাস নাই। সঙ্গে সঙ্গে আলী বলতেছে রে কাপেরের পাঁটা, তুই কত বড় বাপের বেটা, আল্লাহর নবী তো দূরের কথা, এই আলীকে ডেঙ্গাইয়া নবীর কাছে যা, ধরে কোন সুবহানাল্লাহ। সমস্ত কাফেরেরা তাকায় আছে, আমর বীর আলীর দিকে তাকাইছে, এমন সময় হযরত আলী ওই তরবারিটা হাতের মধ্যে নিয়ে এই কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করে ওই চাকুর ওই তরবারির মুখে একটা ফুৎকার দিয়ে আমরের সামনে একটা দাগ টানতেছে, আমর দাঁড়ায় আছে তার সামনে এরকম একটা তরবারি আগা দিয়ে একটা দাগ টেনে বলতেছে রে কাফেরের পাটা, তুই কত বড় বাপের বেটা, নবিক মারবার চাস, খালি দাগটা ড্যাঙ্গায় সামনে এক ধাপ, এই যে দাগ দেখতেছিস দাগের এই পাখের এক ধাপ দেখ, এমন কথা বলেছে, সঙ্গে সঙ্গে আমরের গোটা দেহ থরথর করে কাঁপতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে হযরত আলী বুঝাইলেন কোরআন শুধু পড়ার কিতাব না, তেলাওয়াতের কিতাব না, জিহাদের ময়দানে এই কোরআন মুসলমানের দরকার, জোরে বলেন কথা ঠিক কি না? যা
ক্ষমতা থাকলে যা, কত বড় ক্ষমতা, যাবি নবিক মারবি, নবিক মারবো বোকার মাথা, যা ডাক্তার হ। আমার গোটা দেহ থরথর করে কাঁপতেছে, কলিজার মধ্যে কে যেন ভয় ঢুকাইয়া দিছে। আপনারা বলেন তো ভয় ঢুকাইয়া দিছে কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়াল আজিজুল গফুর। সমস্ত কাফেররা বলতেছে মারেন মারেন মারে। একটা ছোট্ট ছেলে আপনার সামনে কি কয়, আপনি ব্রেক করলেন কেন, মারেন। ওই কাফিরদের সাথে আমর যখন হযরত আলীকে মারার জন্য তরবারি বেলাইছে, ইয়ানজুরু বিনুরিল্লাহ, হয়তারি তাকায় দেখে আমরের তরবারি তরবারি নাই, আল্লাহ কাঠের একটা তক্তা বানায়া দিছে। আমরের তরবারি আলীর কাছে কিসের তত্ত্বা? নমরুদ যখন বলে ইব্রাহিম নিচের দিকে তাকায় দেখ, দাউ দাউ করে আগুন জ্বলতেছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আগুনে পুড়ে শেষ হয়ে যাবে, একবার ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলে ইব্রাহিম বারবার নমরুদ আগুনের দিকে তাকাবার বলে, একটা বার কি আগুনের দিকে তাকাবো না, একটা বার তাকায় দেখো। এবার ইব্রাহিম তাকায় দেখে আগুনের চুলে, কুলনায়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুনের চুলা চুলা না, আল্লাহ শান্তির বাগান বানায় দিছে। লিল্লাহে তাকায় দেখে তরবারির তরবারি নাই, কি হয়ে গেছে তক্তা, কিসের তক্তা? আপনারা বলেন তরবারি যদি তক্তার মতন দেখা যায় তখন আর ভিতরে কোনো ভয় থাকে, এতরে কোনো ভয় থাকে? এবং তরবারিকে তক্তা দেখে এক লাফ, যাকে বলা হয় হাই জাম, ধরে বলেন কি জাম, এক লাফে ওই তক্তার উপরে উঠে আমরের গলাও সাতাশ, আলীর তরবারিও সাতাশ, একেবারে খাপে খাপে মিলে গেছে। ওই তক্তার উপর চড়ে গলা বরাবর খালি তরবারি ঠেকাইছে, সঙ্গে সঙ্গে আমর দুই টুকরে, দেহ একদিকে মাথা একদিকে দুই টুকরা হয়ে গেছে। এমন সময় নবী সাহাবীদের নিয়ে আলীর সামনে দাঁড়ায় বলে, আলী রে তুমি কি জানো আলী আজ তুমি কি করলে, তোমার ডিগ্রি কি? তুমি কিন্তু শুধু আলী না, তোমার ডিগ্রি হলো আসাদুল্লাহিল গালিব। আলী রে এত বড় বীরকে এক আঘাতে হত্যা করলে? আলী জোর হাত করে বলে, হুজুর আমি মারি নাই। আল্লাহ শপথ করে বলতেছে, হুজুর আমি মারি নাই, শুধু ঘাড়ত ঠেকাছি, হুজুর আমি মারি নাই, শুধু ঘাড়ে ঠেকাইছি। দুই টুকরা কেমনে হলো হুজুর আমি বুঝতে পারলাম না। রাসূল মুসকি মুসকি হাসার বলে, আলী রে যে কথা আমাকে বলেছো এই কথা দুনিয়ার আর কাউরে বলো না, গোপন রাখো। খালি ঘাড়ে ঠেকাছি, দুই টুকরা হয়ে গেছে, এ কথা আর কাউকে বলো না, গোপন রাখো। হযরত আলী গোপন রাখলেন, তামুজ দুর্গের দরজা হেঁচকা টান মারলে, ওই দরজা যখন জেহাদের ময়দান ঢাল করে নিয়ে আসলেন, যে দরজা খুলতে বহু লোক লাগে, লাগাইতে বহু লোক, যে দরজার ওজন হলো 900 মনের বেশি, এই দরজাটা হযরত আলী ঢাল বানাইছে, ধরে খান সুবহানাল্লাহ। আপনারা বলেন তো কাফের বেঈমান থাকে? সমস্ত কাফের বেঈমান যখন চলে যায়, হযরত আলী রাগ করে দরজাটা ফেলে দিছে, 80 গজ দূরে গিয়ে পড়ছে। সাহাবীরা নবীর কাছে এসে বলে, রাসূলুল্লাহ আজকে জেহাদের ময়দানে আলীর বীরত্ব মুসলমানকে বিজয় দিছে, আজকে জেহাদের ময়দানে আলীর বীরত্ব মুসলমানের বিজয় হয়েছে। কিছুক্ষণ পরে হযরত আলী নবীর সামনে, আল্লাহ রাসূল বলে, আলী রে জেহাদের ময়দানে তোমার বীরত্ব কি? আলী বলতে, তো হুজুর এক টান মারছি, হেঁচকা ধরে ওই কামুজ দুর্গের দরজা হাতের উপর চলে আসছে, ওইটা নিয়ে জেহাদের ময়দানে সব কাফের পালায় গেছে, দরজা ফেলে দিছে, 80 গজ ধরে গিয়ে পড়ছে। আল্লাহ রাসূল বলে, আলী সত্যই কি তাই? আলী বলতে, যে হুজুর আপনার কি বিশ্বাস হয় না? যদি বিশ্বাস না হয় তাহলে আমার সঙ্গে চলেন, আমি আপনাকে দেখাই দেব। নবী বলতেছেন, চলো যাই।
ওই যে দরজা হলদে দৌড়ে গিয়ে দরজা নড়ায়, নিজি নড়ে কিন্তু দরজা নড়ে না, নিজি নড়ে কিন্তু দরজা নড়ে না। রাসূল বলে আলী রে, দরজা নিয়ে তুমি যুদ্ধ করলে, জিহাদের ময়দানে ঢাল বানাইলে, ফেলে দিলে 80 গজ দূরে গিয়ে পড়লো, কিন্তু এখন তুমি নড়ো, দরজা নড়ে না। আলী বলতে, যে হুজুর আমি বুঝতে পারলাম না, এই দরজা এত ওজনের, আমি নড়তেছি দরজা নড়তেছে না। আল্লাহ নবী বলে, আলী তোমার কি মনে আছে একদিন তুমি আমরের গলায় খালি তরবারি লাগাইছিলে, সঙ্গে সঙ্গে আমর দুই খণ্ড হয়ে গেছে। আমি বললাম তুমি আমরকে হত্যা করেছো, তুমি বলতে, যে হুজুর আমার কোনো দোষ নাই, আমি খালি ঘাড়ে লাগাইছি, তাহলে দুই টুকরা কেমনে হলো। আজকে তুমি বলে আলী, এই জিহাদের ময়দানে দরজা ঢাল বানাইলা, ফেলে দিলে 80 গজ দূরে গেল, এখন সেই দরজা তুমি নড়াবার পারতেছ না। বলো আলী, বলো এর মধ্যে কারণ কি? আলী কান্দার বলে, নবী গো আমি কিছুই জানি না।